ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দগিতে তোমরা আল্লাহকে ডাক দাও, আল্লাহকে কোনো বান্দা যদি আপন করে নেয়, রাত্রিবেলা ডাকে, দিনের বেলা ডাকে, দুপুরবেলা ডাকে, গভীর রাতে ডাকে, এলাকার চেয়ারম্যানের রাত 12টার সময় ফোন দিলে বলবে ঘুমাইতেছি ভাই ভাল লাগে না, এলাকার মেম্বারের রাত 12টার দিকে ফোন দিলে ফোনই রিসিভ করবে না, কিন্তু তুমি কি জানো মালিক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রথম আসমানে এসে বসে থাকে আর ডাক দিয়া বলে হালমিন মুস্তাগফির হালমিন মুস্তাগফির। এমন কোন গুনাহগার বান্দা আছো যেই বান্দাটা আমি আল্লাহকে ডাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে আসমানে এসে ডাকে, হে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে আমার মালিক আমারে ডাকে, গভীর রাতে আমার মালিক আমারে ডাকে, এলাকার চেয়ারম্যান ডাকলে তুমি দেরি করো না দৌড় দাও, মেম্বার ডাকলে দেরি করো না দৌড় দাও, বাপ মা ডাকলে দেরি করো না দৌড় দাও, এই নেতা ডাকলে দেরি করো না দৌড় দাও, কিন্তু তোমার মালিক দিনের বেলা পাঁচবার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিনের মাধ্যমে তোমার ডাকে মুসলমান। এরপরে কয়দিন আল্লাহর ডাকে সাড়া দিছো যুবক, আল্লাহ পাক রাত্রিবেলাও তোমাকে ডাকে, কয়দিন তুমি সাড়া দিছো? আল্লাহ বলে বান্দা সবাই ঘুমাইলে দুনিয়া চলে, মাগার আমি আল্লাহ ঘুমাইলে এক সেকেন্ডের জন্য দুনিয়া চলে না, আমি আসমানের ভিতরে এসে ডাক দিলাম। আল্লাহ পাক বললেন বান্দারে একবারে আমাকে ডাক দাও, কি প্রয়োজন? তুমি ডাকতে দেরি আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই কারণে বন্ধু যদি বানাইতে হয় নেতারে বন্ধু না, বন্ধু যদি বানাইতে হয় এলাকার মেম্বাররে না, বন্ধু যদি বানাইতে হয় চেয়ারম্যানরে না, বন্ধু যদি বানানোর যোগ্যতা কারো থাকে একমাত্র যোগ্য হলেন কে? হাদিস শরীফের রাসূল বলেন, তুমি যখন আল্লাহকে বন্ধু বানায় নিবা, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো যারা আমার বন্ধু, যারা আমার উলি, যারা আমার বুজুর্গ, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা করলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, এই জিন্দেগিতেও কোনো ভয় নাই, এখান থেকে যাওয়ার পর আখেরাতের জিন্দেগি ওখানেও কোনো পেরেশানি নাই, আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি বিপদে পড়লে আমি আল্লাহ আছি, কেয়ামতের ময়দানে বিপদে পড়লেও আমি আল্লাহ আছি। হাদিস শরীফের রাসূল বলেন, তুমি যখন তোমার জিহ্বাটা মালিকের জন্য কোরবান করে দিবা, আর 24 ঘন্টা ডাক দিয়া বলবা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাদিসের ভিতরে ডাক দিয়া বলে বান্দা তোমার জবানটা তখন তোমার থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান আর তোমার জবান এই দুই জবান একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। কুন্তু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহা, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেন, হে বান্দা আমি আল্লাহ পাকের কান, তুমি যেই কান দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনো, যেই কান দিয়া আল্লাহর কালাম শুনো, যেই কান দিয়া ওয়াজ শুনো, যেই কান দিয়া আল্লাহর জিকির শুনো, ওই কানটা তোমার থাকে না। হাদিস শরীফের রাসূল বলেন ওই কানটা আল্লাহ পাকের কুদরতি কানে রূপান্তরিত হয়ে যায়, তোমার পাওটা তোমার থাকে না। ওয়ারিজুলুল্লাতি ইয়ামশী বিহা, তুমি যেই পাও দিয়া সামনে সামনে আগাও, ওই পাওটা আল্লাহ পাকের কুদরতি পাও রূপান্তরিত হয়, তোমার হাতটা মালিকের কুদরতি হাতে রূপান্তরিত হয়, তোমার জবানটা মালিকের কুদরতি জবানে রূপান্তরিত হয়, তোমার নাকটা মালিকের কুদরতি নাকে রূপান্তরিত হয়, অর্থাৎ তুমি তখন আল্লাহ না, মাগার আমার মালিক থেকে কিন্তু পৃথক না। রব্বুল আলামিন বলে মুমিন মনে রাখবা, আমাকে তুমি দূরে মনে করো যত, আমি আল্লাহ তার চাইতেও অতি 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 কাছে কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়েও দাও না ধরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যা তো না প,
হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। প্রেম ঢুকাবো কার, জবানটা খুলে বলেন, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। কোনো বান্দা যদি দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানায়, একবার যদি বন্ধুরে ডাকে, আবারও যদি ডাকে, আবারও যদি ডাকে, আবারও যদি ডাকে, অথবা ডাকা দরকার একবার, ডাকলো 14 বার, বন্ধু কি রাগ হবে নাকি খুশি হবে? কেন বলো, অযথা বারবার কেন ডাকো, বারবার কেন ডাকো, বারবার কেন ডাকো? কোনো সন্তান যদি বাবারে ডাক দেয়, বাবা, সন্তান ডাকার পরে বাবা বলবে কি বাবা বলো, সন্তান যদি আবার বলে আব্বা বলে কি, আবারও ডাকলো বাবা বলে কি, আবারও যদি ডাক দেয় বাবা, বাপ বলবে কি সমস্যা, কিছু বলবি, বলে না আব্বা এমনি ডাকি, কম দেখি এই বাবা কি খুশি না বেজার, কাম করতেছি কাম করতে দে বেটা, ডাকিস না ভেবে করে, আবারও ডাকে আব্বা গো আব্বা গো আব্বা গো, এই বেটা চুপ থাক, আবার এখন মার কাছে আসছে ধমক দেওয়ার পরে আইসে ডাক দে বলে আম্মা বলে কি, আম্মা গো বলে বাবা বলো, আম্মা গো কি কিছু বলবা, কেন আম্মা এমনি ডাকে, ওমা আমার পোলা কি পাগল হয়েছে নি কি ঠিক না, বাবা যদি আইসা দেখে কি করতেছে ছেলে কি বলে, কারে আমার এখানে এনে এসে মা মা করতেছে, কো তো আমার একটু আগে বাপ বাপ করে আসছে, কি সমস্যা কি বাবা, তোর কোনো সমস্যা, শরীর ক্লান্ত বলে না, তাহলে ডাকোস কেন, কারণ মজা লাগে ডাকি কে দেখ, এটা কোনো কথা হইলো, বাপরে ডাকলে বাবা বাজার, মার ডাকলে মা বাজার, বন্ধুরে ডাকলে বন্ধু বাজার, কিন্তু রসুল বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাই, এ দুনিয়ার বান্দারা শুনে না, মালিককে যদি না ডাকো মালিক বেজার হয় না খুশি হয়, কতবার ডাকবেন চেয়ারম্যানের কাছে যদি সুন্দর করে যায় বলেন চেয়ারম্যান সাহেব মেয়ের বিয়ে দেওয়া থাকবে একটু 10,000 টাকা দেন, চেয়ারম্যান 3-4 দিন ঘুরাইতে ঘুরাইতে জুতার তলা ক্ষয় করা তার উপরে টাকা দিব ঠিক না, কিন্তু আমার মালিক বলে বান্দা যেন পেরেশানির কারণ নাই, তুমি জবান দিয়া খালি একবার উচ্চারণ করো, ইয়াকিনের সঙ্গে করো, ইখলাসের সঙ্গে করো, আমি আল্লাহকে একবার ডাকবা, আমি আল্লাহ 10-12 ডাকে সাড়া দিয়া দিব, আমি আল্লাহর দিকে একবার আগাবো, আমি আল্লাহ 10 বার আগাবো, এক হাত আগাবো, আমি আল্লাহ 1 বিঘা আগাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহ তোমার দিকে দৌড়া দৌড়া আগাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো বান্দা যদি না ডাকে আল্লাহ বলে বান্দা ডাকো, আমি আল্লাহ তোমার কাছে হাজির, আমি আল্লাহ তোমার হাজির, মালিক তো বলেছেন বান্দা তুমি ডাকতে দেরি করবা সাড়া দিতে দেরি করবো না, এই কারণে দুনিয়ার নেতার পিছনে ঘোরা দরকার নাই, এলাকার চেয়ারম্যানের পিছনে ঘুরে কেন, বলে চেয়ারম্যানের পিছনে ঘুরলে মাসে মাসে 5,000 টাকা 2,000 টাকা 4 টাকা মনে হয় পাওয়া যাইতেও পারে, এই কি মনে করছেন যে শিল্পপতির পিছনে দৌড়ান, যে শিল্পপতির ঢাকায় বড় বড় গার্মেন্টস আছে, যেই শিল্পপতির ঢাকায় বড় বড় বিল্ডিং আছে, আপনি তার পিছনে দৌড়ান 2 টাকার জন্য পাওয়ার জন্য, মনে রাখবেন মানুষের টাকা চুরি কইরা দুর্নীতি কইরা যে বড় লোক হয়, হে দিন দিগিতে আপনারা টাকা দিবে না, সুযোগ পাইলে আপনারা সর্বশান্ত কইরা ছাড়বে, এগুলাই হলো সব দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর, যে মানুষের টাকা আঙুল ফুলে কলা গাছ হয় ও আপনার সেবা করবে না, পারে আপনাকে আরো ফকিন্নি বানায় তারপরে ছাড়বে ঠিক কিনা।